এখন বাজে রাত 8:42, মানে 8:42 সময় ভিডিওটা শুরু করছি। আর এইখানটাতে দেখুন 3টে 100 ওয়াটের বাল্ব দেওয়া রয়েছে, যার নিচে শুধুমাত্র 1টা 2টা 3টে 4টে বাচ্চা রয়েছে, বাদবাকি বাচ্চা সব কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। মানে এদের এখন হচ্ছে এতটাই গরম ওয়েদার, এতটাই গরমে যে ঘামছে দেখতে পাচ্ছেন, এতটাই গরম, এদের কিন্তু এখন লাইটের কোনো প্রয়োজন নেই, হিটের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, গতদিন যে ভিডিওতে দেখেছিলেন যে মাংস খাইয়ে মুরগি পালন, তো চিকেন বেস্ট খাওয়াচ্ছে, তো অনেকে কমে অনেকে না একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন যে এইভাবে মুরগি পালন করা সম্ভব নয় এবং এতে লাভ করা সম্ভব নয়। তো যাই হোক, আমি প্রথমেই প্রথম দিন যেদিন ভিডিওটা আপলোড করি, মানে এই এই মুরগি বিষয়ক, মানে এই লেয়ার মুরগি বিষয়ক, তো সেদিন আমি বলেছিলাম যে এই প্রজেক্টটা আমি লস মনে করে এই প্রজেক্টটা চালু করলাম, দেখবো এক্সপেরিমেন্ট যে কী হয় অ্যাকচুয়ালি উইদাউট ম্যাশে মুরগি হয় কি না, বিশেষ করে যে সাদা কক মুরগি এইগুলো হয় কিনা। তো যাই হোক, কিছুটা ম্যানেজমেন্ট চেঞ্জ করেছি, বাল্ব এখানে 3টে রয়েছে অলরেডি, বাল্ব আমার মনে হয় আজকে কোনো বাল্বের প্রয়োজন নেই, কারণ এত পরিমাণে গরম এখন, তো এখানে শুধুমাত্র একটা পিএল মানে সাদা বাল্ব দিয়ে দেবো, বাদবাকি খাবার এখন আমি জাস্ট এইমাত্র ফার্মে আসলাম, তো এই যে খাবারগুলো দিয়ে দেবো ওই হপারে, এবং জল দেওয়া হয়েছিল দুপুরের দিকে, ভিটামিন জল দেওয়া হয়েছিলো, সারাদিন চলেছে কেউ কিন্তু খায়নি সঠিকভাবে, কারণ এই ভিটামিন এত লং টাইম দেওয়াটাও ঠিক না, কিন্তু মানে কী করবো, সময়ের অভাবে সব দিকে তাল দিতে গিয়ে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাচ্চার গ্রোথ খুব বেশি ভালো নয়, তবে খারাপও নয়, আর 4-5 দিনে কী বা গ্রোথ হবে, তো যাই হোক এখনও মর্টালিটি জিরো, তবে 1টা 2টো বাচ্চা একটু টানাপোড়েনের মধ্যে রয়েছে, সেগুলো এখন নজরে পড়ছে না, মানে সেগুলো কী সমস্যা, পায়ের অন্য মুরগিগুলো পা ঠুকরে খেয়ে নিচ্ছে। আচ্ছা, এইখানে অনেকে বলতে পারেন যে খাবারের ঘাটতির জন্য কিন্তু পা ঠুকরে খেয়ে নিচ্ছে, তো সেটা একদমই নয়, এই জাতটাই কিন্তু এরকম, এই জাতটা একটু হিংস্র টাইপের, এবং দেখবেন যে বেশিরভাগ যে লেয়ার মুরগিগুলো আমরা বাজারে খেয়ে থাকি মাংসের জন্য, সেগুলো ঠোঁট কাটা থাকে, অবভিয়াসলি যে লেয়ার ফার্মিং যারাই করবেন, সে যে কোনো প্রজাতির যখনই লেয়ারে রাখবেন আপনি, তখন অবশ্যই অবশ্যই আপনাকে ডিবেকিং করতে হবে। তো এখন খাবার দিয়ে দেবো, সে খাবারটা হচ্ছে আমার, আমি আপনাদের দেখাবো, আর আগের দিন যে বলেছিলাম যে ঘাস দিয়ে বা অন্যান্য ভেষজ উপাদান দিয়ে একটা ফর্মুলেশন তৈরি করছি, তো সেটা কালকে ভিডিওতে হয়তো পাবেন। তো এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে খুদ, ভুট্টা আর হচ্ছে গমের ভুসি, আর সাথে কিছু অন্যান্য উপাদান, মানে যেগুলো সকালে খাওয়াচ্ছি সেগুলো বিভিন্ন রকমের উপাদান থাকছে, যার মধ্যে ক্যালসিয়াম থাকবে, যার মধ্যে ভিটামিনের বিভিন্ন উপাদান থাকবে, এই সমস্ত ভেষজ গুণাবলী সম্পন্ন লতা পাতা কিন্তু তার সাথে কুচিয়ে মেশানো থাকবে, এবং অবশ্যই প্রত্যেক দিন দুপুরবেলা অল্প মাত্রায় চিকেন বেস্টটা দেওয়া হচ্ছে, তার মধ্যে এমনভাবে আমি মিক্সিং করছি যাতে করে ক্যালসিয়াম ফ্যাট সব কিছু কম বেশি বজায় থাকে, কারণ এই ছোটো অবস্থায় খুব বেশি ফ্যাট দিলে লিভারে ফ্যাট হয়ে যাবে, ফ্যাটি লিভার হয়ে যাবে বা অন্যান্য কোনো সমস্যা হয়ে যাবে, পেটে জল চলে আসবে, বিভিন্ন সমস্যা হতে পারে, তো সেইগুলো নিজস্ব এক্সপিরিয়েন্স বা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বা কিছু বই পুস্তক ঘেটেও কিন্তু কম বেশি সেটা করার চেষ্টা করছি। তো জাস্ট এটা এই প্রজেক্টটা আমি শুধু লস মনে করেই কিন্তু কাজ করছি, যে এটা তো আমার লসই হবে, তো সেই লস মনে করে আমি দেখছি যে উইদাউট ফিডে মুরগি পালন হয় কিনা, কারণ আগেকার দিনে কিন্তু উইদাউট ফিডে মুরগি পালন হয়েছে। তবে এইখানে একটা কথা, উইদাউট ফিডে মুরগি পালন করতে গেলে মুরগি অবশ্যই ফ্রি রেঞ্জ করাতে হবে, মানে প্রকৃতির বুকে ছেড়ে যেতে হবে, তবে এত ছোটো বাচ্চা যেহেতু এদের মা নেই, মা ছাড়া কিন্তু কখনোই প্রকৃতির বুকে ছেড়ে পালন করা সম্ভব নয়, একটু বড় হলে মোটামুটি 15 দিন মতো বড় হলে যাতে বিড়ালে কুকুরে কাকে এই সমস্ত যাতে খেতে না পারে সেরকম সাইজ হলে অবশ্যই প্রকৃতির বুকে ছাড়া হবে, সেই রকম একটা চিন্তাভাবনা আছে। ওকে, তো আজকে এইটুকুনি আপডেট দেওয়ার ছিল, এখন হচ্ছে খাবারগুলো দেবো, 2টো হপারে জল দেবো, আর যেহেতু চিক্স বড় হচ্ছে আরও 2টো হপার অ্যাডেড করবো, আরও 2টো খাবারের পাত্র অ্যাডেড করবো, এবং আজকে এইখানে কাঁচা হচ্ছে কাঠের ভুসি দেওয়া হয়েছে, কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ভালোই খেলছে, তো এখন এই পর্দাটা নামিয়ে দেবো, এই পর্দাটাও নামিয়ে দেবো, এদিকের পর্দা 2টো পর্দায় নামিয়ে দিয়ে বাল্বের সংখ্যা কমিয়ে দিয়ে 1টা সাদা বাল্ব দিয়ে দেবো। ওকে।